السلام عليكم، আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি মজাদার স্পাইসি ব্রেড চিজ রেসিপি। খুবই অসাধারণ দুর্দান্ত স্বাদের রেসিপিটি, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, দেখতেও অনেক লোভনীয়, খেতেও তেমন অসাধারণ। চলেন দেখি না যে কিভাবে তৈরি করছি। সেজন্য প্রথমে আমি দুইটা ব্রেড নিয়ে এর সাইডগুলো সুন্দরভাবে কেটে নিব। ব্রেড গুলা কাটা হলে আমি আলাদা একটা প্লেটে রেখে দিব। এরপর আমি নিয়েছি একটা পেঁয়াজ, একটা টমেটো, দুটা কাঁচামরিচ, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি। এগুলো সব কুচি করে আমি মিক্স করে নিব। বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। টমেটোর বিচিটা আমি ইউজ করবো না, ওটা ফেলে দিব। ঝটপট তৈরি করা যায় এবং খুবই সহজ রেসিপি, খেতে তেমন অসাধারণ। আপনারা বাসায় শুধু একবার বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বিকেলে বা মেহমান আসলে এই রেসিপিটি ঝটপট তৈরি করা যায়। এখন আমি একে একে সবগুলো উপকরণ কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ স্বাদ মতো। এরপর দিয়ে দিব একটা ডিম, আমি এখানে দুইজনের জন্য তৈরি করছি, আপনারা চাই যদি বেশি তৈরি করতে চান এর ক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে নেবেন। এরপর নিয়েছি আমি ক্রিম চিজ, এখন চিজটাকে আমি মাঝখানে কেটে নিব। আপনারা চাইলে চিজ ছাড়াও রেসিপি তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে ব্রেড স্পাইসি ব্রেড টোস্ট হয়ে যাবে, তবে ক্রিম চিজ ছাড়াও এটি খেতে অসাধারণ হয়, আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন। এখন আমি একটি প্যানে তেল গরম করে নিচ্ছি। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এরপর আমি পাউরুটিগুলোকে ডিমের মধ্যে ডুবিয়ে সুন্দরভাবে কোট করে নেব। এরপর তেল গরম হলে এর মধ্যে আমি একে একে 2টা পাউরুটি স্লাইসি দিয়ে দিব। মিডিয়াম টু লো ফ্লেমে পাউরুটিগুলোকে ভাজতে হবে, একদম হাই হিটে দিলে পাউরুটিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, পেঁয়াজটা কাঁচা থেকে যাবে, এক্ষেত্রে খেতে কম ভালো লাগবে। এখন এক পার্ট কিছুটা হয়ে আসলে আমি দ্বিতীয় পার্টে উল্টে দিব। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, অবশ্যই এটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইকে আমাদের অনেক উৎসাহিত করে রেসিপি তৈরি করার ক্ষেত্রে। এখন আমি 2 পার্ট উল্টে পাল্টে হয়ে গেলে এরপর আমি আবারও বাকি ডিমের অংশগুলো দিয়ে দিচ্ছি 2 স্লাইসে। এভাবে দিয়ে আমি আরো বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। আশেপাশে চড়ানো চিটানো যা আছে সবকিছু উপরে তুলে দিচ্ছি, তুলে আবারও উল্টিয়ে দিব। দেখুন কত সুন্দর কালার এসেছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে। কারণ দ্বিতীয় পার্টে আমি 1 থেকে 2 মিনিট আবারও কুক করে নিচ্ছি। দেখুন ভালোভাবে এগুলো কুক হয়ে আসলে আমি দিয়ে দিব ক্রিম চিজ গুলো। ক্রিম চিজ দিয়ে আমি পারোটের 1টা স্লাইস একটার উপরে দিয়ে দিব। এখন আরো 1 মিনিট এভাবে কুক করে নিব। এক মিনিট পর আমি সুন্দরভাবে হয়ে আসলে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব।
এখন আমি উপরে কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি, এক্ষেত্রে এটি খেতে আরো অসাধারণ লাগে এবং দেখতেও সুন্দর লাগে। দেখুন কতটা সুন্দর লাগছে, ভিডিওতে কেমন দেখাচ্ছে জানি না, ভাত বাস্তবে এটি অনেক বেশি ডিলিশিয়াস এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখন আমি আপনারা দুই পাশে দুইটা টপিং ইউজ করতে পারেন, আমি ভুলে গেছিলাম, এক্ষেত্রে ব্রেড গুলা একদম সুন্দরভাবে আটকানো থাকবে।